তোরা কেউ কাউসারের লোক কথা কবি না, যদি বলস তাহলে আমার লোক কথা কবি না। তোরা কেউ হাসানের সাথে কথা বলবি না, যদি বলস তোদের সাথে আর আমি না, আমার সাথে আর কোনো কথা বলবি না। কেন ওনা তো চাচা তো ভাই, আবার কি হইলো? যখন আমার আব্বা বিদেশে ছিল তখন আমার আব্বার টাকা খাইছে, তখন তো আমার দাদি বাইছে আসিল, এখন তো ওনারাও নাই তাই আমার আব্বারাও মানে না। ওরা আমাকে জায়গা নিয়ে যাইতে চায়, এর জন্য অনেক ভেজাল হয়েছে। এর জন্য আমার মা বলছে ওর সাথে না চলতে, কথা না বলতে। আচ্ছা বুঝলাম, কিন্তু এটা তো বড়দের সমস্যা, তাই বলে তোরা আমার কফিল যখনই আমার ফোন দিয়ে কইতেছিল ইসমাইনতা মুখলিস দুনিয়া মা মজুদ মুখলিস ফি মৌত, মানে মুখলিস দুনিয়াতে নাই মুখলিস মারা গেছে, পরে আমার একটা সাদিক আছে ওই যে খোবারে থাকে সে আমার কনফার্ম করছে ফোন দিয়ে। এই কথা শোনার পরে তো আমরা কি পরিমাণ যে আতঙ্কে পরিস্থিতি ভাই, বুঝছস? কালকে ওর লগে আরব সাগরে যাই ঘুরে আইলাম, আজকে সে নাই। তারপরে লাশ পাঠাইলেন কেমনে? এই চাঁদেস না চাঁদে, আরে ওর ফ্যামিলি তো কেউ নাই, থাকার মধ্যে শুধু একটা বাপ ছিল, ওইটাও 2 বছর আগে মরে গেছে, বুঝছস? এরপর আমাকে মেসের এরপর আশেপাশে যা ছিল টাকা টোকা তুইলা লাশটা পাঠানোর ব্যবস্থা করছিল। ও আমগো কাশেম কিন্তু হেল্প করছিল, কাশেম ওই যে অ্যাম্বুলেন্স নিয়ে বিমানবন্দর গেছে। ও ভাই ওগো ভাই, কুমিল্লা 14 গ্রাম অনেক ভিতরে, পরে মাটি দিয়া বাড়িতে আইতে আইতে সকাল 10টা বাজছে। আহারে মৃত্যু, কখন যে কার মৃত্যু হয় ভাই বলা যায় না। তা কাশেম তোমার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা, রোজগার কেমন? না ভাইয়ের মতো আবার বিদেশে পাড়ি জমাইবা? না না ভাই মাপ চাই, বিদেশের নাম মুকল আনার দরকার নাই, দেশে আসোস ভালো আসোস। আমি তো পারি না, আমি নিজেই দেশে চলে আসি। এখন কত হলো দেশে আইসা কর্মটা কি, বউ পোলামাই আর কি খাওয়াম, এর লাইগা 7 সমুদ্র 13 নদী পারে বইয়ে আসি। ভাই কাম করলে দেশেও প্রচুর টাকা আছে। তা কাশেম আয় রোজগারের কি হাল হাকিকত, বেচা বিক্রি কেমন? সারাটা দিন দোকানের পিছিয়ে দিই, কিন্তু আয় রোজগারের কোনো বরকত নেই, তাও ভাই আল্লাহর রহমতে এ ফেড়ে পাতে চলে আর কি। যাক চলুক আলহামদুলিল্লাহ। ভাই আজান দিতেছে চলেন, আয় রোজগারে বরকত দেওয়ার মালিকের আগে খুশি করে আসি। বিল কত হয়েছে? হ্যাঁ 120 টাকা। দোকান কোথায়? মসজিদের দিকে চলো। কি আহসান ভাই, শুনলাম 1 সপ্তাহ আগে দেশে এলেন, আজকে মাত্র আপনার লগে দেখা। আরে এটা কে জাকির না? কাশেমের লগে দেখছিলাম, আরে এরপরে তো তোরা এলাকা থেকে বাইরে চলে গেলি আর আমিও দেশের বাইরে বাইরে। আপনার কিন্তু আমি সবসময় ফেসবুকে দেখি, ওই নিউজ টিউজ দেখার লাগা ফেসবুক একটা আছে, এখন একটা খুলে রাখছি, তবে ছবি টবি তেমন একটা ছাড়ি না আর কি। হ ভাই ছবি ছাড়েন না না, কদিন আগে তো দেখলাম সাগরপাড়ে গিয়ে একটা ছবি দিলেন, ক্যাপশন দিলেন আরব সাগর। আরে ছুটির দিন আছিল, রুমে সবগুলো দৌড়লো ভাই চলেন, এরপরে গেলাম এই আর কি। আচ্ছা ভাই আপনাকে ওই যে বাজার জমিটা কার নামে, ওই যে কাশেম যেটা চালায় আর কি? কার নামে বলতে টাকা তো পাঠাইছিলাম আমি, কিন্তু জমি মনে আব্বার নামে নিছিল। আচ্ছা খালি বললি, কিন্তু হঠাৎ করে তুই জমির কথা কইতেছস, বুঝলাম না। না না ভাই, ওই যে ওই দিন আপনার বাইরে দেখলাম কইতেছিল দোকানটা নাকি ওর নামে করে নিব, আপনারা নাকি আর দিব না এই আর কি। আরে আরে ওর থেকে বাড়া নেই না দোকান, এটাই তো বেশ। থাক ভাই, এটা আপনাকে ভাইবের ব্যাপার, আর আমি যে কইলাম এটা আবার ওরে বলা টলার দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কমো না, ঠিক আছে আমি যাই। ভাই চা খান পরে খাবো, যা যা যা। তুই আমারে বুঝাইতে আসিস না, তোর আগে আমি দুই নিতে আইছি। আপনি দুই নিতে আগে আসেন ঠিক আছে, কিন্তু আব্বাই কইছে এই জমি আমারে নিতে। আব্বাই ঠিক এই কথা কইছে যে কাশেম তুই যদি এখানে দোকান দাস এই জমি তুই নিবি, আর হাসানকে কমু আমি অন্য জায়গা দিয়ে নিতে। আর বিদেশে থেকে টাকা পাঠাইলাম আমি জমি কিনলো, আব্বা তুই জমি নিবি কেন, বুঝতেছি না তো এটা। আর মরা বাপের নামে তুই যে মিথ্যা কথা কইছিস এটা কে বিশ্বাস করবো? হ্যাঁ আপনি টাকা পাঠাইছেন ঠিক আছে, কিন্তু আপনারা তো বিদেশ পাঠাইছে আব্বার টাকায় ফ্যামিলির টাকায়, আদা তো বিশ্বাসই করেন না। তো বাজারের দোকানটা তুই বেক করে দেন, আমার জমি আমি তোরে দিমু কেন? আপনার জমি মানে জমি তো আব্বার নামে। এত এত কথা বুঝি না, এই জমি আমার লাগবে এটাই ফাইনাল। জমি লাগবে আপনি কইলে হইব নাকি? আমি যে দেখবো ওইটাই হইব। চল আপনি ভাই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন। আরে তুই বাড়াবাড়ি দেখছিস কি? হ্যাঁ কালকে আমি বড় অফিসে এটা লই মামলা করবো, বুঝছস? যাওয়ার ওখানে হইব, ওখানে সব বিহিত হইব। ও বিদেশ থেকে আইসেন তো টাকা খাওয়ার রাজা আগে ফানা না, জান দান ঘুষ খাবাই আসেন, লাভ হইব না, গতি পাল্টাই গেছে।
এই সামনে কাউসার, কেউ ল কথা কবি না, সোজা হেঁটে চলে যাবে। উরু উরু হাসান নিতেছে, কিরা হাসান কই যাস, বিকাল ফুটবল খেলবি? এই তো একটু সামনে যাইতেছি। আর খেলার কথা যে বলছস, খেলার তো ইচ্ছে আছে কিন্তু সবার সাথে তো আর খেলা যায় না। হ আমি মনে হয় কারোর লগে খেলার জন্য কান্দি। ওই আমি কি তোরে কইছি সব কথা নিজের গায়ে মাখাইতেছস কেন? তুমি কোথায় কথা কইবা, আমি গায়ে নিলে সমস্যা না? হ্যাঁ কাউসার, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। বেশি বেশি হলে কি করবি? এই এই কি করতেছস তোরা? হ্যাঁ এই কাউস, তুই তোর বাড়িতে যা, যা হাসান তুইও যা। আহা, আগে দুই বের কত মিল ছিল আর এখন এ কি অবস্থা? শোন, আজকে দুপুরে তুই আমাদের ঘরে খাবি। আজকে আমাদের ঘরে গোস্ত রান্না করছে, গরুর গোস্ত। কি কস তাই, গরুর গোস্ত? গরুর গোস্ত আমার প্রিয়। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি গরুর গোস্ত তোর প্রিয়, এই জন্যই তো খাইতে বললাম। আচ্ছা শুন, তুই আর আমি বিকালে আমার নানুর বাড়িতে যাব। বিকালে? বিকাল কয়টায়? এই আসরের পর। আসরের পর? আসরের পর গেলে আবার কখন আসবি? সন্ধ্যায় আমার মামা বাইক দিয়ে দিয়ে যাবে, নইলে আজকে থাকলাম, কালকে স্কুলে আগে আগে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি আমার মারে জিজ্ঞেস করে নে। আরে আমি বললে চাষি না করবে না, চল চল, প্রয়োজনে আমার মারে বলবো তোর মারে বলার জন্য। তা যাবি কোন পথে, বাজার ঘুরে নাকি খালের উপর দিয়ে? খালের উপর দিয়ে যাবো, বালিয়াদার সাঁকো আছে তো, ওইখান দিয়ে শর্টকাট হবে। সাঁকোতে উঠবি, ভয় লাগবে না? তুই তো আবার সাঁতার পারিস না। তুই আসিস না, তুই বাঁচাবি, তুই তো সাঁতার পারস। আচ্ছা ঠিক আছে বাঁচাব, চল চল। সাঁকোতে উঠবি, ভয় লাগবে না? তুই তো আবার সাঁতার পারিস না। তুই আসিস না, তুই বাঁচাবি, তুই তো সাঁতার পারস। আচ্ছা ঠিক আছে বাঁচাবো। পড়ছো কিভাবে তুমি? সামান্য একটা সাঁকো, এখান দিয়ে তুমি তো সাহস করলে আসতে পারতে। আমার পা পিছলে গেছে। আরে পা পিছলে কেন, বুঝলাম না, পোড়াটা যে এত শুইয়া এত কি রে, তুই ভিজলি কেমনে? তো শরীর ভিজে কেন? আব্বা হাসান পানিতে পড়ে গেছে, ওরে উঠাইতে গিয়ে আমি ভিজে গেছি। আরে হুনছি হুনছি, কে পানিতে পড়লো, কে মরলো, কে বাঁচলো, এত হিসাব তো তোরা কেউ করতে কয় নাই। হ্যাঁ আব্বা, ও কি আমার চাচাতো ভাই না? ও কি আমাদের রক্তের না? রক্ত মাঝে মাঝে এরকম রক্ত দূষিত হইয়া যায়। বাড়িতে আমার ছেলে মরতো বা বাঁচতো সেটা আমারও ব্যাপার, তোর কে বাড়িতে কইছে? এই যা বাড়িতে যা, বাড়িতে চেঞ্জ কর যা। আরে হাসান ভাই, কাসেম, আপনারা দুজন একই মায়ের পেটের ভাই, কি করতেছেন আপনারা এগুলো? আমি সেদিন ঘর থেকে শুনলাম আপনারা সামান্য জমি নিয়ে দুজন ঝগড়া করতেছেন, এই জমি নিয়ে কি কবরে যাবেন? কবরে নিয়ে যাবো না, কিন্তু তাই বলে। কাসেম থামো থামো, শুনো আমার কথা। আমার গাম জড়ানোটা কে কেনা জমি? হাসান ভাই, সেদিন দোকানে গল্প করার সময় আপনি না বললেন বিদেশে কে হুট করে মারা গেল? মানুষ কিন্তু এখন আর বেশি দিন বাঁচে না, হায়াত বাড়বে কি করে? আপনিও তো হায়াত বাড়ার মতো কাজ করছেন না। হায়াত বাড়ার মতো কাজ? আর কাসেম, তুমিও তো সেদিন বললা সারাদিন খাটাখাটনি করো কিন্তু আয় রোজগারে কোনো বরকত হয় না, ধন সম্পদ বাড়ে না, বাড়বে কি করে? রিজিক বাড়ার মতো তুমিও তো কোনো কাজ করছো না। কী কন ভাই, কাম করি না মানে, ঘুম ছাড়া চব্বিশটা ঘন্টাই দোকানের পিছিয়ে পড়ে থাকি। সারাদিন কাদার মতো খাটলেই রিজিকে বরকত হয় না। শোনো তাহলে, হাদিসে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার হায়াত এবং রিজিকে বরকত হোক তাহলে সে যেন তার রক্তের সম্পর্ক রক্ষা করে। এখন বলো তো ভাই, তোমরা কী করতেছো? হায়াত বা রিজিক বাড়ার মতো কাজ করতেছো না এর বিপরীতে দোনো ভাই ঝগড়া এবং মারামারিতে লিপ্ত আছো? তাহলে আরেকটা হাদিস শোনো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। একবার চিন্তা করেন ভাই, দুনিয়াতে এই সামান্য জমির জন্য ঝগড়াঝাটি করে আপনারা দুই ভাইকে জান্নাত থেকে দূরে সরে যাবেন। ফয়সাল ভাই, আত্মীয়তা রক্ষা করা যে এত গুরুত্বপূর্ণ, এটা তো আগে জানা ছিল না। আর মেয়া ভাই, আপনি আমার বড়, আপনি যেভাবে চাইবেন ওইভাবে হইব।
কাশেম, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই সামান্য জমির লেগে দুই ভাই সম্পর্ক নষ্ট করে জাহান্নামী হওয়ার কাম আছে। যা, আমরা দুই ভাই মিলে জমিটা ভাগ করে নিব, তাও আমগো দুই ভাই সম্পর্কটা যেন ভালো থাকে। ঠিক আছে, চল। ও ভাই, তাহলে আমরা জান্নাতেও পাশাপাশি বাড়িতে থাকতে পারব। হ্যাঁ হ্যাঁ, চলে। আহা হা 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 হ